তো চলুন আমরা একটু বিশ্লেষণের দিকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদের মধ্যে নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের অনুসরণ করো, আল্লাহকে মেনে চলো, রাসূলের অনুসরণ করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমলগুলো বাতিল করো না, আল্লাহর আনুগত্য করো, রাসূলের অনুসরণ করো, তোমাদের আমল বাতিল করো না। মানে কোন ব্যক্তি যদি আল্লাহর আনুগত্য না করে কিংবা রাসূলের অনুসরণ না করে তো আমল কি হবে? বাতিল। তাই হলো না? তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের অনুসরণ করো, আমল বাতিল করো না। মানে আল্লাহর আনুগত্য রাসূলের অনুসরণে, না হলে আমল বাতিল। মানে আল্লাহর আনুগত্যটা হবে কার অনুসরণে? রাসূলের অনুসরণে। উদাহরণস্বরূপ বলি, হাত সালাতে বাঁধতে হবে, তাই না? হাত সালাতে বাঁধতে হবে, কোথায় বাঁধতে হবে? বুকের উপরে। আমি ঠিক আছে সালাতই পড়ব, সালাত পড়ব, কিন্তু হাতটা বাঁধলাম কপালে। সব তো কপালে নিয়তি, তাই না? কিছু হলে দোষ দিই কিসের? কপালের। কপালের দোষ, কপালে নেই, ইত্যাদি নানান কথা বলি না। তো হাত বাঁধলাম কোথায় গিয়ে? যেহেতু সব কপালে, তো কপালে হাত বাঁধলাম, সালাত হবে? হবে না। কেন হবে না? রাসূলের অনুসরণ হয়নি। আমি তো আল্লাহরই আনুগত্য করছি, সালাত তো আল্লাহর আনুগত্যের জন্যই, তাই না? কোরআন মাজিদে কয় জায়গায় সালাত পড়তে বলা হয়েছে? 82 জায়গায় সালাত পড়তে বলা হয়েছে। ছোট্ট একটু বলে রাখি, সালাত পড়তে বলা হয়েছে 82 জায়গায়, সালাত সঠিক করতে বলা হয়েছে 86 জায়গায়। তাহলে কয় জায়গায় বেশি হলো? 4 জায়গায় বেশি বলেছেন। ওয়া আমিলুস সালিহাত, সৎ আমল করো, আমল শুদ্ধ করো, আমল সঠিক করো, আমল নির্ভেদাল করো, আমল ত্রুটিমুক্ত করো, এর নাম হচ্ছে ওয়া আমিলুস সালিহাত। এই ওয়া আমিলুস সালিহাত শব্দটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে 86 জায়গায় বলেছেন। মানে সালাত পড়তে বললেন 82 জায়গায়, আর শুদ্ধ করতে বললেন 86 জায়গায়। মানে সালাত পড়ার চেয়ে সালাত সঠিক করার গুরুত্ব বেশি। আমি বুঝাতে পারলাম কিনা জানি না, সালাত পড়লাম কিন্তু সঠিকভাবে পড়লাম না। শোনেন, শিয়া, শিয়া সম্প্রদায় আছে না? শিয়ারা সালাত আদায় করে? শিয়ারা কিন্তু সালাত আদায় করে না? না করে। শিয়া মসজিদ আছে ঢাকায়, আজান হয়, সালাত হয়, কাজে লাগবে না। শিয়া শিয়া কাজে না লাগার কারণ হলো রাসূলের অনুসরণে সালাতটা হয় না। তাহলে আল্লাহর আনুগত্যটা হবে কার অনুসরণে? রাসূলের অনুসরণে। আমি বুঝাতে পারলাম কেন যাই না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো, অনুসরণ করো, আল্লাহর আনুগত্য করো, রাসূলের অনুসরণ করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমলগুলো বাতিল করো না। মানে আল্লাহর আনুগত্য যদি রাসূলের অনুসরণে না হয়, আল্লাহর আনুগত্যটা যদি রাসূলের মতো না হয়, তাহলে আমল বাতিল। সম্মানিত উপস্থিতি, দেখুন ছোট্ট আরেকটা উদাহরণ দেই। অজু করতে হবে, অজুর অঙ্গ প্রত্যঙ্গ গুলো ধুতে হবে, তাই না? অজুর অঙ্গ প্রত্যঙ্গ গুলো ধৌত করতে হবে। আগে পা ধুয়ে নিলাম, এরপর হাত ধুলাম, পা ধুয়ে তারপরে হাত ধুলাম,
সবই তো ঠিক আছে, যা যা ধুতে বলা হয়েছে সবই ধুয়েছে, কিন্তু সিরিয়ালটা উল্টা পাল্টা করে ফেলেছে, শুধু সিরিয়াল ব্রেক করেছে, বলেন অজু হবে? আমি তো ঠিকই করেছি, যেগুলো যেগুলো ধুতে বলা হয়েছে তাই করেছি, কিন্তু উল্টো পাল্টা করেছি, তাহলে হবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সিরিয়াল করেছেন ওই সিরিয়ালটাই মানতে হবে। তাহলে আল্লাহর আনুগত্যটা হবে কার অনুসরণে? রাসূলের অনুসরণ। যদি না হয় আমল বাতিল। এটা কে বলেছেন? আল্লাহ বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে কথা বলেছেন। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাসর 7 নম্বর আয়াতে বলছেন, মা আতাকুমুর রাসূল ফখুদুহু, রাসূল যাদে মইটা গ্রহণ করো, ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, তিনি যা নিষেধ করেন তা ছেড়ে দাও, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, কেননা আল্লাহ শাস্তিদান অত্যন্ত কঠোর। রাসূল যাদে মইটা গ্রহণ করো, তিনি যা ছাড়তে বলেন তা ছেড়ে দাও, এই বিষয়ে আল্লাহকে ভয় করো, আল্লাহর রাসূল যেটা দেন আল্লাহর ভয়ে সেটা গ্রহণ করো, তিনি যা ছাড়তে বলেন সেটা আল্লাহর ভয়ে ছেড়ে দাও, কেননা আল্লাহ শাস্তিদান অত্যন্ত কঠোর, যদি তার দেওয়া গ্রহণ না করো, তার নিষেধ ছেড়ে না দাও, তাহলে পরের বাক্য যে আল্লাহ শাস্তিদান অত্যন্ত কঠোর, আল্লাহ ছাড় দিবেন না। সম্মানিত উপস্থিতি, তো যে কথা বলছিলাম, তাহলে রাসূল যেটা দিবেন সেইটা আপনাকে আমাকে গ্রহণ করতে হবে। পাঁচ ওয়াক্ত ফরজ সালাত পড়তে গিয়ে দেখতে হবে রাসূল কি দিয়েছেন, রাসূল যেভাবে দিয়েছেন সেভাবে পাঁচ ওয়াক্ত ফরজ সালাত। সুন্নাত পড়তে গিয়ে দেখতে হবে রাসূল কিভাবে পড়েছেন, রাসূল যেভাবে পড়েছেন সেভাবে সুন্নাত। বিতির পড়তে গিয়ে দেখতে হবে রাসূল কিভাবে বিতির পড়েছেন, ঠিক সেভাবে বিতির। তারাবি পড়তে গিয়ে দেখতে হবে তারাবি কিভাবে রাসূল বলেছেন, ঠিক সেভাবে পড়েন। তাহাজ্জুদ পড়তে গিয়ে দেখতে হবে তাহাজ্জুদ কিভাবে রাসূল বলেছেন, আপনি সেভাবে পড়েন। সিয়াম রোজা রাখতে গিয়ে দেখতে হবে রাসূল কিভাবে সিয়াম পালন করেছেন, আপনি সেভাবে করেন। সাদাকা দেওয়ার ক্ষেত্রে দেখতে হবে রাসূল কিভাবে দিয়েছেন, আপনি সেভাবে দেন। জাকাত রাসূল কিভাবে দিয়েছেন, আপনি সেভাবে দেন। হজ উমরা করতে গিয়ে দেখতে হবে রাসূল কিভাবে করেছেন, আপনি সেভাবে করেন। ইবাদত বলতে পৃথিবীতে যা কিছু আছে সমস্ত ইবাদত হবে একজনের পদ্ধতিতে, তিনি হচ্ছেন কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বিকল্প কোন রাস্তা নেই, একজনকে চোখ বন্ধ করে অনুসরণ করা যাবে, তিনি হলেন কে? আর কারো ক্ষেত্রে চোখ বন্ধ করে আনুগত্য করার সুযোগ নেই, কারো ক্ষেত্রে অন্ধ অনুসরণের সুযোগ নেই। মুহাম্মদ আসলামের ক্ষেত্রে আপনি নির্দ্বিধা আনুগত্য করতে পারবেন। হ্যাঁ, তবে একটু শর্ত আছে, শর্তটা হলো কি, হাদিসটা মানার ক্ষেত্রে দেখতে হবে হাদিসটা সহি না সহি নয়। হাদিসটার ক্ষেত্রে একটু খেয়াল করতে হবে যে হাদিসটা সহি গ্রহণীয় না অগ্রহণীয়, জয়ীফ জাল। কেউ বলতে পারেন হাদিস কি জাল হয়, এই প্রশ্ন জাগতে পারে, তাই না? কি হাদিস জাল হতে পারে না? কিভাবে হাদিস জাল হয় আপনাদের ছোট্ট একটা উদাহরণ দেয়। আল্লাহর বাণী কি? কোরআন। আল্লাহর বাণী কোরআন, রাসূলের বাণী হাদিস। কোরআন মাজিদে, কোরআন মাজিদে যত আয়াত রয়েছে এই কথাগুলো কার? আল্লাহর। সহিহ বুখারী সহিহ মুসলিমে যে কথাগুলো রয়েছে, যে হাদিসগুলো রয়েছে, এগুলো কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তাহলে আল্লাহর বাণী হলো কোরআন, রাসূলের বাণী হাদিস। এতটুকু তো বুঝেছি, রাসূলের বাণী হাদিস, এতটুকু তো বুঝেছি। সহিহ বুখারীতে একটি হাদিস পাওয়া যাবে 3606 নম্বর হাদিস সহিহ বুখারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
لا تقوم الساعة সেই দিন পর্যন্ত কিয়ামত হবে না হাত্তা ইউবাতা দাজ্জালুনা কাদাবুনা করিবাম মিন সালাসিন যতদিন পর্যন্ত অন্তত 30 জন মহা মিথ্যাবাদী দাজ্জাল প্রকৃতির লোক পৃথিবীতে না আসবে পৃথিবীতে অন্তত 30 জন মহা মিথ্যাবাদী দাজ্জাল প্রকৃতির মানুষ না আসা পর্যন্ত কিয়ামত হবে না তাদের পরিচয় কি কুল্লুহুম ইয়াযুমু আন্নাহু রাসূলুল্লাহ তারা প্রত্যেকই দাবি করবে আমি আল্লাহর রাসূল নিশ্চিত আমি আল্লাহর রাসূল নাযবিলাহ জান মহা মিথ্যাবাদী দাজ্জাল প্রকৃতির এই লোকগুলো নিজেকে কি দাবি করবে রাসূল দাবি করবে তাহলে এরা কয়জন আসবে অন্তত 30 জন বলেন তো এই রাসূলগুলো সহি রাসূল না জাল রাসূল জাল রাসূল তো রাসূলের বাণী কি হাদিস রাসূলের কথা হাদিস এখন রাসূলই জাল তাহলে হাদিস কি হবে জাল জাল কিভাবে ভাই বুঝাতে পারলাম কি আপনাদেরকে ভারত উপমহাদেশে একজন জাল রাসূল ছিল নাম জানেন গোলাম আহমদ কাদিয়ানি ভারতের জাল রাসূল নিজেকে রাসূল দাবি করেছিল না তো গোলাম আহমদ কাদিয়ানির হাদিসগুলো কি হবে জাল আরব বিশ্বে সাহাবীরা বেঁচে থাকা অবস্থাতেই বেশ কয়েকজন রাসূল দাবি করেছিল নিজেকে মুসাইলামা তুলাইহা সাজ্জা ছেলেরা তো করেছিল করেছিল মেয়ে মানুষ সাজ্জা ও নিজেকে রাসূল দাবি করেছে তার যুক্তি কি সে যুক্তি খাড়া করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আমার পরে কোনো রাসূল আসবে না তো মহিলা আসবে না কথা তো বলেন ঠিক আছে যে মহিলা নবী হবে না তো এটা তো নিষেধ করেন আমি আল্লাহ আমাকে পাঠিয়েছেন তাহলে এই তুলাইহা সাজ্জা মুসাইলামা এরা কি জাল রাসূল তাহলে এদের কথাগুলো কি জাল এছাড়া মানুষ হাদিস বানিয়েছে বিভিন্ন কারণে যেমন আল বাজিনজান লিকুল্লি দাইন শিফাউন বেগুন সমস্ত রোগের মহা ঔষধ একটা হাদিস বললাম আপনাদের কাছে বেগুন সমস্ত রোগের মহা ঔষধ লিকুল্লি দাইন সকল রোগের শিফাউন প্রতিষেধক হলো কি বেগুন আপনার চর্মরোগ হয়েছে পেট ভরে বেগুন খেয়ে ডাক্তারকে গিয়ে বলেন দেখেন আপনার কি করে ডাক্তার তাহলে রাসূলের কথা মিথ্যা হবে কেউ যদি বলেন এ হাদিস কি জাল হয়তোবা কোনো বেগুন ব্যবসায়ী বা এর সাথে রিলেটেড ব্যক্তি বানিয়ে ফেলেছে এটা এই আলোচনা নিয়ে এসেছেন শেখ নাসিরউদ্দিন আলবানী তার সিলসিলাতুল আহাদিসু দঈফা ওয়াল মাওদুআ গ্রন্থের মধ্যে নিয়ে এসেছেন তো যে কথা বলছিলাম যে রাসূল জাল হয়ে যায় জাল রাসূল যেহেতু পৃথিবীতে এসেছে হাদিস জাল হবে বা আছে যেহেতু হাদিস জাল আছে এই জন্য হাদিস একটু যাচাই বাছাই করে গ্রহণ করতে হবে বুঝাতে পারলাম কি এই জন্যই হাদিসের ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে হাদিসটা ঠিক না ভুল যদি হাদিস ঠিক হয় তাহলে আপনাকে কোন কথা ছাড়াই মেনে নিতে হবে কোন রকম কথা বলার সুযোগ নেই যদি হাদিস সহি হয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা আতাকুমুর রাসূল ফাখুদুহু রাসূল যাদের ওইটা গ্রহণ করো ছেড়ে দিতে বলেন ছেড়ে দাও দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে এই রকম অনেক আলোচনা করেছেন বিভিন্ন আয়াতে বিভিন্ন ভাবে সূরা আলে ইমরানের মধ্যে 31 নম্বর আয়াত কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ হে নবী আপনি বলে দিন যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও ফাত্তাবিউনি তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন
আল্লাহর ভালোবাসা ওই ব্যক্তি পাবেন যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করেন রাসূলের আনুগত্য ছাড়া আল্লাহর ভালোবাসা সম্ভব নয় যে যত বেশি চান যে আল্লাহ আমাকে ভালোবাসো যার মনে চাওয়া পাওয়া যার স্বপ্ন যার কামনা যার বাসনা যে আল্লাহ আমাকে ভালোবাসো তাহলে আপনি নবীর অনুসরণ করেন নবীর অনুসরণ যত গুরুত্ব দিয়ে করতে পারবেন নবীর আনুগত্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি অনুসরণ যত আন্তরিকতার সাথে করতে পারবেন আল্লাহর ভালোবাসা তত বেশি পাবেন এটা আল্লাহ বলছেন কোরআন মাজিদে ইউহিব্বুকুমুল্লাহ ওয়াইগফির লাকুম যুনুবাকুম শুধু কি আল্লাহ ভালোবাসবেন আল্লাহ তোমাদের পাপগুলো মুছে দিবেন আল্লাহ তোমাদের পাপগুলো মিটিয়ে দিবেন ক্ষমা করে দিবেন রাসূলের আনুগত্য করলে দুইটা লাভ প্রথম লাভ হলো আল্লাহর ভালোবাসা পাওয়া যায় দ্বিতীয় লাভ হলো সমস্ত পাপ মিটিয়ে দেওয়া হয় ক্ষমা করে দেওয়া হয় তো যদি আল্লাহ কাউকে ভালোবাসেন যদি আল্লাহ কারো পাপ মুছে দেন তাহলে লোকটা যাবে কোথায় জান্নাতে যদি পাপ মুছে দেওয়ার পরে আল্লাহ ভালোবাসার পরে আল্লাহর ভালোবাসার মানুষ যদি জাহান্নামে পড়ে তাহলে পাপ মুছারই দরকার কি ভালোবাসারই দরকার কি তাই না আল্লাহর প্রিয় মানুষ জাহান্নামে পড়তে পারে না তো প্রিয় হতে চাইলে আল্লাহ প্রিয় হতে চাইলে আল্লাহ ভালো হতে চাইলে কি করা লাগবে রাসূলের অনুসরণ করতে হবে সম্মানিত উপস্থিতি কোরআন মাজিদে এই রকম বহু আয়াত রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 13 নম্বর আয়াতে বলেছেন মাইয়ুতিউল্লাহ ওয়া রাসূলহু যে ব্যক্তি আল্লাহর অনুগত্য করে এবং তার রাসূলের অনুসরণ করে যে আল্লাহর অনুগত্য করে এবং রাসূলের অনুসরণ করে ইউদখিলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার আল্লাহ তাকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত যদি আপনি পৃথিবীর একটা দেশ আছে যে দেশে একটা হোটেল আছে পানির নিচে সাগরের তলদেশে সাগরের তলদেশে গিয়ে হোটেল ধরে নেন মোটা কাঁচ দিয়ে পুরো ডিফেন্স দিয়ে দেওয়াল দেওয়া আছে বড় বড় মাছ একদম দেওয়ালের কাঁচের ওই পারে আর এই পারে মানুষ কেমন মজা লাগবে তাই না বহু খরচ করে মানুষ ওখানে একটু রিল্যাক্স করতে যায় আল্লাহ বলছেন বান্দা তোমার জন্য এমন জান্নাত করে দিয়েছি যে তুমি এমন জায়গায় থাকবা নিচে দিয়ে ঝর্ণা নদী প্রবাহিত হচ্ছে তার উপরে তুমি আল্লাহর কাজের সাথে কোনো তুলনা হয় না হবে আদাতুল ইবাদিয়ে সলিহিন মা লা আইনুন রাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি আমার বান্দার জন্য আল্লাহ বলেছেন এটা হাদিস তবে হাদিসে কুদসি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ বলেন আমি আমার বান্দার জন্য এমন জান্নাত তৈরি করেছি মা লা আইনুন রাত যা চোখ কোনোদিন দেখেনি চোখ কোনোদিন এত সুন্দর জিনিস দেখেনি এই রকম জান্নাত আমি আমার বান্দার জন্য প্রস্তুত করেছি ওয়ালা উদনুন সামিয়াত কান কোনোদিন শুনেনি এত জিনিস সুন্দর বর্ণনা ওয়ালা সা ওয়ালা খতর আলা কলব কলবে বাশার মানুষের অন্তর কোনোদিন কল্পনাও করতে পারেনি এত সুন্দর জান্নাত তৈরি করেছে চোখ কোনোদিন দেখেনি কান কোনোদিন শুনেনি অন্তর কোনোদিন কল্পনাও করতে পারেনি এত সুন্দর করে আল্লাহ জান্নাত বানিয়েছে সৃষ্টি করেছে দেখুন কি করে ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সহিহ বুখারীর হাদিস 6415 নম্বর হাদিস মাওদু সাউতিন ফিল জান্নাহ জান্নাতে একটা চাবুক রাখার জায়গার দাম একটা চাবুক রাখতে কয় কাঠা জায়গা লাগবে কয় শতক জায়গা লাগবে এক শতক লাগবে
স্কয়ার 1 ফিট হলেই হবে হবে না এক স্কয়ার 1 ফিট জায়গাতে একটা চাবুক রাখা যায় যাবে তো জান্নাতে একটা চাবুক রাখার জায়গার দাম খায়রুম মিনা দুনিয়া ওয়া মা ফিহা পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে সমস্ত পৃথিবী বিক্রি করে দিলেও জান্নাতে একটা চাবুক রাখার জায়গার দাম কেনা জানেন বাংলাদেশ নয় বাংলাদেশে একজন শিল্পপতি কয় টাকার মালিক না হয় কয়েক কোটি হাজার টাকার মালিক তার চেয়ে বেশি তো শুধু বাংলাদেশ নয় গোটা পৃথিবী বিক্রি করে দেয় জান্নাতের একটা চাবুক রাখার জায়গার দাম কেনা চাবুক তাহলে জান্নাত কিভাবে তৈরি করেছেন আপনি কল্পনা করতে পারেন আরেকটি হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আল্লাহ যে জান্নাতে একজনকে হুর দিবেন জান্নাতে যে হুর দিবেন এই হুরগুলো এত সুন্দর এবং তাদের শরীর এত ঝকঝকে স্বচ্ছ স্ফটি স্বচ্ছ কাঁচ স্বচ্ছ কাঁচ কিছুই না তার কাছে স্বচ্ছ কাঁচের এই পার থেকে ওই পার দেখা যায় না দেখা যায় না স্বচ্ছ কাঁচ কিছুই না তার কাছে কেমন আল্লাহ সুসাহম বলছেন যে পা এই যে পায়ের মাঝখানটাকে বলা হয় নলা এই হাঁটু থেকে নিয়ে টাকনো তো পায়ের চামড়া ভেদ করে গোস্ত দেখা যাবে তাহলে চামড়াটা কি কাঁচের মতো না গোস্ত ভেদ করে হাড্ডি দেখা যাবে তাহলে গোস্তগুলো কি কাঁচের মতো না এমনকি হাড্ডি ভেদ করে হাড্ডির মধ্যে যে ক্যালসিয়াম থাকে সেটাও দেখা যাবে সুবহানাল্লাহ আকবার কল্পনা করতে পারবেন যে কেমন হতে পারে কল্পনা শক্তি হার মানাবে চামড়া ভেদ করে গোস্ত গোস্ত ভেদ করে হাড্ডি হাড্ডি ভেদ করে হাড্ডির ভিতরের ক্যালসিয়াম পর্যন্ত দেখা যাবে এত সুন্দর করে আল্লাহ জান্নাতি ব্যক্তিদের জন্য তাদেরকে তৈরি করেছেন সৃষ্টি করেছেন তো যে কথা বলছিলাম যারা আল্লাহর আনুগত্য করে রাসূলের অনুসরণ করে আল্লাহ তাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশ দিয়ে ঝর্ণা সম প্রবাহিত মানে কল্পনাতীত জান্নাত যদি যেতে চাই তাহলে আনুগত্য করতে হবে কার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি আছে তো ইনশাআল্লাহ রাজি আছে তো ইনশাআল্লাহ দেখুন কিছু আয়াত আপনাদের কাছে পেশ করলাম এবার কিছু হাদিসের দিকে যাই বাংলাদেশে আবার এরকম মানুষ আছে কোরআন মানলে হবে হাদিস মানা লাগবে না আছে না আরে কোরআনই যথেষ্ট হাদিস কিসের হাদিস কেন প্রয়োজন তাহলে কি কোরআন যথেষ্ট নয় যে হাদিস মানবো নানান কথা এরা একটা ফেতনা সমাজের জন্য কেউ যদি মনে করে কেউ যদি বিশ্বাস করে যে কোরআনই যথেষ্ট হাদিস মানতে হবে না হাদিস মানার প্রয়োজন নেই তাহলে ওই ব্যক্তি মুসলিম থাকবে না ঈমান থাকবে না ঈমান ভেঙে যাবে আলোচনা শেষে আমার কিছু লেখা বই আছে স্টেজে পাবেন তার একটা বই আছে ঈমান ও ইসলাম ভঙ্গের কারণ কি কি কারণে ঈমান মানুষের ভেঙে যায় ঈমান ভেঙে যাওয়ার পরে যদি কেউ সালাত পড়ে কবুল হবে না ওযু ভেঙে যাওয়ার পরে যদি কেউ সালাত পড়ে কবুল হবে তাহলে ঈমান ভেঙে যাওয়ার পরে যদি সালাত পড়ে কবুল হবে না কবুল হবে না তো যেসব কারণে ঈমান ভেঙে যায় তার মধ্যে এটা একটা কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করা তো যে কথা বলছিলাম একটা সহিহ হাদিসকে কেউ যদি ইনকার করে অস্বীকার করে বিশুদ্ধ হাদিস একটা যদি কেউ অস্বীকার করে তাহলে ঈমান থাকবে না তো একটা হাদিস অস্বীকার করলে যদি ঈমান না থাকে পুরো হাদিসের জগৎকে যারা অস্বীকার করে যে কোরআন মানলে হবে হাদিস মানার প্রয়োজন নেই সেই তার ঈমান আছে না সম্মানিত উপস্থিতি খেয়াল রাখবেন ছেলে মেয়ে বিয়ে দেওয়ার সময় একটু পরিবারটা দেখেন দেখেন না যে মুসলিম না অমুসলিম তাই না ছেলে মেয়ে বিয়ে দেওয়ার সময় খেয়াল করেন না যে মুসলিম না অমুসলিম এখন থেকে খেয়াল করবেন হাদিস মানে না মানে না যদি শুধু কোরআন মানে হাদিস না মানে খবরদার ওই পরিবারে বিয়ে দিয়েন না আপনার মেয়েটা নষ্ট হয়ে যাবে
অত নষ্ট হয়েছে হয়েছে আপনার মেয়েকে নষ্ট করে দেবে, তার তার প্রজন্ম পরবর্তী বংশধরকে সে নষ্ট করবে। এই জন্য যারা হাদিস অস্বীকার করে তাদের সাথে কোনো ধরনের আত্মীয়তা করা যাবে না, তাদের সাথে বিয়ে দেওয়া যাবে না। এই মাসালা আমার নয়, সারা বিশ্বের সালাফি আলেমদের একই মশালা, সারা বিশ্বের সালাফি আলেমদের একই মশালা। আপনি খুঁজে দেখেন, যাকে যে কথা বলছিলাম এই বিষয়ে আজকে আমার আলোচনা নয়, যেহেতু সুন্নাতের অনুসরণ বিধে এটাও চলে আসে, অটোমেটিকই চলে আসে, কান টানলে মাথা আসে, সে অনুযায়ী তো এমনি আসবে। তো যে কথা বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে যদি আমরা যাই, আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কাল قال رسول الله صلى الله عليه وسلم ابو هريره رضي الله عنه تبنيت তিনি বলেন رسول الله صلى الله عليه وسلم বলেছেন كل امتي يدخلون الجنه আমার সকল উম্মত জান্নাতে যাবে الا من عبا عبا ব্যতীত قالوا يا رسول الله সাহাবীরা বললেন হে আল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমান আবা আবা কে যা আপনার উম্মত হয়ে জান্নাতে যাবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান আতানি দাখালাল জান্নাহ যে আমারই অনুসরণ করে সে জান্নাতে যাবে। তাহলে জান্নাতে যেতে হলে কার অনুসরণ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমান আসানি ফাকাদ আবা আর যে আমার নাফরমানি করে আমার অনুসরণ করে না সে হলো আবা, সে জান্নাতে যেতে পারবে না। হাদিস সহিহ বুখারীর সম্মানিত উপস্থিতি। তো দেখুন, রাসূলের অনুসরণ করলে নিশ্চিত জান্নাত, অনুসরণ না করলে জান্নাতের সুযোগ নেই। আন আনাস রাদিয়াল্লাহু আনহু কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস রাদিয়াল্লাহু আনহু তে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইউমিরু আহাদুকুম তোমাদের কারো ইমান পরিপূর্ণ হবে না, কারো ইমানে পূর্ণতা পাবে না, হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদি ওয়া ওয়ালাদি ওয়ান নাস আজমাইন যতদিন পর্যন্ত আমি তাদের তার নিকটে তার পিতামাতা সন্তান সন্ততি এমনকি সারা পৃথিবীর মানুষের চেয়ে আমি মুহাম্মদ সাল্লাম সবচেয়ে প্রিয় পাত্র ভালোবাসার মানুষ না হতে পারবো, ততদিন পর্যন্ত তার ঈমান পরিপূর্ণ হতে পারবে। সম্মানিত উপস্থিতি, আমার ঈমান যদি আমি নিজেকে পরিপূর্ণ মুমিন মনে করতে চাই, আমি যদি নিজেকে পরিপূর্ণ মুমিন মনে করি, তাহলে আমার পিতামাতা আমার সন্তান সন্ততি আমার স্ত্রী এমনকি আমার নেতা নেত্রী সারা পৃথিবীর মানুষের চেয়ে সবচেয়ে প্রিয় মানুষ হবে আমার কাছে কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে প্রিয় মানুষ হতে হবে। যদি না হয় তাহলে ঈমানের পূর্ণতা আসবে না, অসম্ভব। হাদিস সহিহ বুখারীর, সহিহ বুখারীর 13 নম্বর হাদিস, এটি সহিহ মুসলিমের 178 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, তাহলে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এখন ভালোবাসা কোথায় গিয়ে দাঁড়িয়েছে জানেন? যখন মুয়াজ্জিন আজান দিচ্ছে ওয়াশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, দেখেছেন আঙ্গুলের পিঠে চুমুখে রাসূলের নাম শুনে আঙ্গুলের পিঠে চুমুখে চোখে ঘুরছে, ঘুরছে না? এটা কি দেখাচ্ছে? মহাব্বত। কি এটার নাম হলো? মহাব্বত। আজান শুনে রাসূলের নাম শুনে আঙ্গুলের পিঠে চুমু দিয়ে চোখে ঘুষে দিল, আর ও যখন সালাতে দাঁড়ালো তখন রাসূলের সুন্নাতকে জবাই করে দিল, দুইজনের মধ্যে এক বিঘা ফাঁকা। তো ওখানে সুন্নাত গেল কোথায়? নাম শুনে রাসূলের ভক্তি ভালোবাসা, আর বাস্তবে গিয়ে রাসূলের সাথে নাফরমানি করা। এরা মানে ইসলামের পরিভাষায় এদেরকে কি বলা যাবে? আমি নাই বললাম, আপনারই বলেন। যে কথা বলছিলাম, সবচেয়ে প্রিয় পাত্র হবে পরিবার, সন্তান, স্ত্রী, ওয়ান নাস আজমাইন মানে কি গোটা পৃথিবীর মানুষের চেয়ে
গোটা পৃথিবীর মানুষ হচ্ছে আপনি যাকে ভালোবাসেন আপনার যে নেতানেত্রী আপনার যে সভাপতি আপনার যে চেয়ারম্যান সারা পৃথিবী সবচেয়ে বেশি ভালোবাসতে কাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ভালোবাসা মানে কি ভালোবাসা মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বেঁচে থাকলে বাড়িতে দাওয়াত দিয়ে দেশি মুরগির গোশত একদম রান্না করে খাওয়িয়ে প্রমাণ করতেন এখন তো তিনি নেই তাহলে ভালোবাসা প্রমাণ কি দিয়ে হবে তার আনুগত্য তার আনুগত্য তার আনুগত্যের মাধ্যমে প্রমাণ করতে হবে যে আমি আপনাকে ভালোবাসি আপনাকে একটু আনুগত্য দেখাই ভালোবাসা কাকে বলে সাহাবীদের সাহাবীদের ভালোবাসার কি পরিমাণে আপনি দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার একটা গোলাম ছিল গোলাম রোজগার করতেন খাবার কিনে আনতেন অনেক সময় দিতেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু খেতেন একদিন কিছু খাবার কিনে নিয়ে এসেছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সামনে রেখেছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু খেলেন খাওয়া হয়ে গেছে তখন এবার গোলাম বলছেন যে আমি তো বলতে ভুলে গেছিলাম আপনি কি জানেন এই খাবারটা কোন কিভাবে নেওয়া হয়েছে বলো আয়েশা রাদিয়াল্লাহু আনহা পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছেন আর দেখছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আমার আব্বার ওই গোলাম বলল যে আমি জাহেলি যুগে গণকির কাজ করতাম জ্যোতিষীর কাজ করতাম গণকি জ্যোতিষী বুঝেন তো ওই যে হাতের রেখা দেখে বলতে পারে হাতের রেখা দেখে বলতে পারে বিয়ে কয়টা হবে ভাগ্য ভালো হবে না খারাপ হবে ব্যবসায় উন্নতি হবে না রেজাল্ট ভালো হবে কিনা কয়টা ছেলে হবে কয়টা মেয়ে হবে বেওকুফ সারা দুনিয়ার মানুষের ভাগ্য বলতে পারে অথচ নিজের ভাগ্যটাই বলতে পারে না তুমি রাস্তা রাস্তা ভাগ্য যাচাই না করে তোমার ভাগ্যটা দেখো কোথায় কোথায় তোমার ভালো ভালো ইনকাম হবে ওখানে ওখানে গিয়ে তুমি বড় লোক হয়ে যাও রাস্তার ফকির হয়ে আছো কেন বুঝেছেন কি কথা তুমি যদি এতই বুঝো একটা মানুষ তো সারা জীবনে লস করবে না লস করবে কি কোথাও কোথাও তো তোর লাভ আছে তো তুমি তোমার ভাগ্যটা বারবার দেখো যে দেখো তোমার কোথায় কোথায় লাভ আছে লসের গুলো বাদ দে লাভের জায়গাগুলো যাও লাভ গুলো নিয়ে নিয়ে তুমি একটা বড় লোক হয়ে যাও রাস্তার ফকির হয়ে ভাগ্য গণনার তোমার দরকার নেই টোকাই হয়ে থাকার দরকার নেই মানে এগুলো যে ভাউন্তবাজি বুঝেন না মিলাদ হয় হুজুরের বাড়িতে শুনেছেন কোনদিন হুজুর সারা দেশের মানুষের বাড়িতে মিলাদ করে বেড়ায় অথচ নিজের বাড়িতে কোনোদিন মিলাদ হয় না মানে হুজুর আজান এটাতে কোনো উপকার নেই যেহেতু উপকার নেই আমার বাড়িতে খাওয়াবো কেন মানুষ আমাকে খাওয়াচ্ছে বিদায় যাচ্ছে বুঝাতে পারলাম যদি মিলাদ বরকতের হতো মিলাদ যদি ফজিলতের হতো মিলাদ যদি পরকালে নাজাতের হতো মিলাদ যদি নেকির হতো হুজুর দেয় না কেন আপনার কোনদিন হুজুর বাড়িতে কেউ মিলাদ খায় খেয়েছেন হুজুর থেকে মিলাদ খায় কারণ হুজুর যারা খেতে দিচ্ছেন অবশ্য কি কিন্তু এটাতে যেহেতু কোনো ফায়দা নেই কোনো উপকার নেই পরকালীন কোনো লাভ নেই এই জন্য হুজুর কোনোদিনই দেয় না কোনোদিনই দেয় না বুঝতে পারলেন কি সম্মানিত উপস্থিতি ওই যে ভাগ্য গুণে ওকে জিজ্ঞাসা করেন তুমি তোমার ভাগ্য কোনোদিন গুণে দেখেছো তোমার ভাগ্য কোথাও ভালো আছে কি আছে ও জানে যে এটা ভাওতাবাজি ওই জন্য নিজের ভাগ্য কোনো দিন দেখতে জানে ও নিজেও জানে এটা ভাওতাবাজি তো যে কথা বলছিলাম তো ওই গোলাম বলছেন আমি জাহেলি যুগে মানুষের হাত দেখে তার ভাগ্যের ভালো মন্দ বলতাম বিনিময়ে তাদের কাছে টাকা পয়সা নিতাম সেটা দিয়ে আমি সংসার চালাতাম এর মধ্যে আমার কাছে ইসলামের দাওয়াত আসলো আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম ওই সময় একজনের বাকিতে হাত দেখেছিলাম নগদ টাকা দিতে পারেনি দিনার দিরহাম দিতে পারেনি বাকিতে হাতের রেখা দেখে তার ভাগ্যের ভালো মন্দ বলেছিলাম তারপরে মুসলিম হয়ে গেছি ওর সাথে আমার আর দেখা হয়নি আজকে বাজারে গেলাম হঠাৎ তার সাথে দেখা যখন দেখা হলো তখন ওই লোক বলছে ভাই আপনি তো আমার কাছে টাকা পেতেন বহুদিন আগে হাত দেখেছিলেন আমি বাকিতে দেখেছিলাম টাকা দিতে পারিনি তো আজকে টাকাটা পরিশোধ করে দেই টাকাটা আজকে পরিশোধ করেছে আর ওই টাকা দিয়ে আমি খাবার কিনে নিয়ে এসেছি যেটা আপনি খেলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন আমার আব্বা চুপ করে শুনলেন যখন ওর বলা শেষ হলো তখন হা করে গলার মধ্যে আঙ্গুল ঢুকালেন আঙ্গুল ঢুকে খাবারটা বমি করে ফেলে দিলেন যে হারাম খাদ্য গণকি করা জ্যোতিষীর কাজ করা মানুষের ভাগ্যের ভালো মন্দ গ্রিম বলা এগুলো হলো শিরকি কাজ শিরকি আকিদা এক হাদিসে রয়েছে
40 দিনের সালাত কবুল হবে না যদি কেউ হাতের রেখা গণকের ঠাকুর জ্যোতিষীর কাছে যায় 40 দিনের সালাত কবুল হবে না আর এক হাদিসে রয়েছে যে ওই ব্যক্তি কুফরি করলো বা শিরিক করলো সবার উপস্থিতি তো যেটা বলতে গিয়ে আমি পিছনে চলে এসেছি যেহেতু এটা শিরকি আকীদা এই ইনকাম সোর্স যেহেতু হারাম হারাম খাদ্য আমার পেটে রাখতে চাই না তাই বমি করে আচ্ছা ভাই আবু বকর রাদিয়াল্লাহ এটা সহিহ বুখারীর হাদিস এটি 3238 নম্বর হাদিস আমি যে কথা আপনাকে বলতে চাচ্ছিলাম দেখুন যে খাওয়ার আগে জানলেন না পরে জানলেন পরে খাওয়ার পরে জানলেন যে এটা জ্যোতিষী করা টাকা কি করলেন বমি করে ফেলে দিলেন এটা কি মহব্বত এটা হলো মহব্বত ভালোবাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহু তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব আল্লাহ পবিত্র ছাড়া অপবিত্র জিনিস কবুল করেন না যেহেতু খাদ্য অপবিত্র এই অপবিত্র খাবার যেহেতু আল্লাহ কবুল করবেন না বিদায় ফেলে দিলেন এটা হলো ভালোবাসা নবীর প্রতি মহব্বত সাহাবীদের মহব্বত দেখে তো দেখুন যে কথা বলছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সবচেয়ে প্রিয় হব আমি সবচেয়ে আমি যদি তোমার কাছে প্রিয় হই তাহলে তুমি পরিপূর্ণ ঈমানদার মতে নয় ঠিক হয়েছে ও তাই বাবা মা সন্তান সন্ততি সব ছেড়ে দিয়ে সাহাবীরা ইসলাম গ্রহণ করেনি হিজরত করেনি সব ফেলে দিয়ে গেছে আপনি আমি খুব ভালোবাসি রাসূলকে এতটায় ভালোবাসি হিসাবের বাহিরে স্ত্রী দাড়ি লম্বা দাড়ি পছন্দ করে না তাই প্রত্যেক দিন আপনি কেচি দিয়ে ছেটে ছেটে একদম সাইজ করে রাখেন মুচির মতো করে রাখেন স্ত্রী ভালো পছন্দ করে না লম্বা দাড়ি তা আপনি প্রত্যেক দিন দাড়ি সাইজ করেন অনেক মুসলিম রয়েছে স্ত্রী পছন্দ করে না তাই দাড়ি ক্লিন শেভ করে রাখে হাজার হাজার মুসলিম এই কোয়ালিটি নেই স্ত্রী বলে বা শ্বশুর ফ্যামিলি শাশুড়ি বলে বা নিজের মা বলে যে বাবা বা স্ত্রী বলে স্বামী তোমার তুমি কেমন বিয়ে করেছো এই বয়সে তোমার এত লম্বা দাড়ি থাকার কি দরকার আরে দাঁড় তুমি এখন স্মার্ট হয়ে থাকো একটু বাচ্চা কাচ্চা হোক ছেলে মেয়ে বড় হোক নাহলে ছেলে মেয়ের বিয়ে শাদীর পর্যায়ে আসুক তখন দাড়ি ছেড়ে দিবে এই বয়সে এত কষ্ট করার কি দরকার ঠিক আছে পরের দিন গিয়ে সেভ করে দিলেন স্ত্রীর কথার উপরে রাসূলের সুন্নাকে রাখতে পারেননি মানে স্ত্রীর ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে রাসূলের সুন্নাতকে জবাই করে দিয়েছে আর তারাই আবার রাসূলের নাম শুনে চুমুকে চোখে ঘুরছি তাহলে হলো এটা সম্মানিত উপস্থিতি হ্যাঁ যদি কোন স্ত্রী বলে তোমার এই খোঁটা খোঁটা দাড়ি ভালো লাগে না বা তোমার এই দাড়ি আমার পছন্দ হয় না সেই দিন বলেন যে দাড়ি থাকবে প্রয়োজনে তুমি চলে যাও তোমাকে তালাক দিতে রাজি আছি কিন্তু দাড়ি কাটতে ছাড়তে রাজি নেই যদি মা বলে যে বাবা তোমার দাড়ি পছন্দ হয় না দাড়ি চেটে ফেলে দাও না হলে ত্যাজ্য পুত্র করব বাড়ি থেকে বের হয়ে যাব সেই দিন আপনি ব্যর্থহীন কণ্ঠে বলে দিন যে আপনার সন্তুষ্টির জন্য আপনাকে খুশি করার জন্য দাড়ি কাটতে পারবো না যদি ছেড়ে দেন বের করে দেন চলে যাব যদি কোনো উপায় না থাকে ভিক্ষা করে খাবো তবুও দাড়ি কেটে আপনার সাথে থাকতে পারবো না সেই দিনের ভাষণ হবে এটা এর নাম হলো কি ভালোবাসা রাসূলের প্রতি মহব্বত বাবা মার উপরে সন্তানের উপরে পরিবারের উপরে স্ত্রীর উপরে সারা পৃথিবীর মানুষের উপরে প্রাধান্য দিতে হবে ভালোবাসার প্রমাণ দিতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে এটা যেদিন করতে পারবো সেই দিন হতে পারবো প্রকৃত মুমিন প্রকৃত ইমানদার যে কথা বলছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাদিসে বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি তোমাদের কারো ঈমান পূর্ণ হবে না যতদিন পর্যন্ত
অপর মুসলিমের জন্য সেটা পছন্দ করবে যা নিজের জন্য পছন্দ করো, এই মানসিকতার না হবে। অন্যের জন্য যা পছন্দ করি, নিজের জন্য যা পছন্দ করি, অপর মুসলিমের জন্য তাই পছন্দ করব, এই মানসিকতা তৈরি না হওয়া পর্যন্ত ঈমান পূর্ণ হবে না। সহিহ বুখারীর 10 নম্বর হাদিস, এটি হাদিস সহিহ বুখারীর। এবার এসে দেখেন কয়জনের ঈমান ঠিক আছে। নিজের জন্য যেটা ভালোবাসি অন্যের জন্য সেটাই ভালোবাসতে হবে। এখানে একটা রিকশায় উঠলেন, কাজীপুর মোড়ে গিয়ে নেমে যাবেন, মনে করেন 10 টাকা, কয় টাকা ভাড়া এটা? 10 টাকা। উঠলেন এখানে, কাজীপুর মোড়ে গিয়ে নেমে যাবেন। কাজীপুর মোড়ে নামার পরে রিক্সাওয়ালাকে টাকা দিবেন, পকেটে হাত ঢুকালেন, দেখলেন 4-5টা 10 টাকা নোট আছে। তখন আপনি যে টাকাটা ছেঁড়া, কস্টেপ লাগানো, কুচকানো, কেউ নিবে কিনা সন্দেহ আছে, দুমড়িয়ে মুচড়ে ওর হাতে দিয়ে দিলেন, আপনি প্রকৃত ইমানদার নন। এই ছেঁড়া টাকা, কস্টেপ লাগানো টাকা, কুচকানো টাকা আপনি যেমন রাখতে চান না, দ্রুত আর একজনকে দিয়ে দিতে চান না, আপনি যেহেতু পছন্দ করেন না, তাহলে রিক্সাওয়ালার জন্য কেন পছন্দ করলেন? আমি বোঝাতে পারলাম কেন জানি না, সব মানুষের মধ্যে একই অবস্থা, সবার মধ্যে ইল্লা মাশাআল্লাহ, একই প্রবণতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অপর মুসলিমের জন্য সেটাই পছন্দ করবে যেটা নিজের জন্য পছন্দ করো, নিজে যেটা পছন্দ করো সেটা অন্যের জন্য পছন্দ করবে, এই মানসিকতা না হওয়া পর্যন্ত ঈমান পরিপূর্ণ হবে না। ভালো টাকাটা, কড়কড়ে টাকাটা, কড়কড়ে বুঝেন তো নাকি, নতুন টাকাটা নিজের কাছে রাখতে চান, যেই দিন এইখানে রিক্সায় উঠে কাজীপুর মোড়ে গিয়ে নামলেন, পকেটে হাত ঢুকে দেখলেন সবচেয়ে যেটা চকচকে ওটা বের করে দিলেন খুশি মনে রিক্সাওয়ালাকে, সেই দিন মনে করবেন ঈমান ডেভেলপ হয়েছে, ঈমানের উন্নতি হয়েছে। আর যদি ছেঁড়া টাকাটা উঠে দেওয়ার জন্য, তাহলে ঈমানে ঘাটতি আছে। সবারই তো উপস্থিতি, বাস্তবতা আপনাকে একটা ভাগ করতে দেওয়া হয়েছে, আপনাকে একটা জিনিস ভাগ করতে দেওয়া হয়েছে, আপনি ভাগ করতে গিয়ে ভালোটা নিজের দিকে রাখলেন, মনে করেন দুই ভাই বাপ মারা গেছে, দুই ভাই জমি ভাগ করতে গিয়ে দুই কাঠা করে ভাগ করলেন, রাস্তার সাথে 4 কাঠা জমি, রাস্তার পরে 2 কাঠা নিলেন আপনি, আর তার পরে 2 কাঠা দিলেন আপনার ভাইকে, আপনি পরিপূর্ণ ঈমানদার নন। আপনি যেমন রাস্তার পাশেরটা রাখতে চান, তাহলে এই আপনার ভাইও কিন্তু রাস্তার পাশেরটা রাখতে চায়। কেন তাহলে? আপনি প্রকৃত ঈমানদার হলে ভাগ করে দিয়ে ছেড়ে দেন, আপনার ভাইকে বলেন যে ভাই তুই নে, আগে আগে তুই নে, তারপর আমি নিব, তোর নেওয়ার পরে যেটা থাকবে সেটা নেব, সেই দিন আপনি হবেন প্রকৃত ঈমানদার। আপনি দেখতে চান, বলবেন যে এটা কি সম্ভব? জি এটা সম্ভব। সাদ ইবনে রাবি মদিনার মানুষ, আব্দুর রহমান ইবনে আউফ মক্কার মানুষ, আব্দুর রহমান ইবনে আউফ মক্কা থেকে মদিনায় হিজরত করে এসেছেন, মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন আব্দুর রহমান ইবনে আউফ। আব্দুর রহমান ইবনে আউফের সাথে সাদ ইবনে রাবির বন্ধুত্ব গড়ে দিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুত্ব গড়ে দিলেন। অন্য জায়গায় বলেছেন, যে যাকে ভালোবাসে তার সাথে বিচারের মাঠে থাকবে। আব্দুর রহমান ইবনে আউফ যেহেতু পরহেজগার সাহাবি, প্রবীণ সাহাবি, বিধাই সাদ ইবনে রাবি বন্ধুত্ব গড়ে দিয়েছেন, চাইলেন আব্দুর রহমানের সাথে আন্তরিকতাপূর্ণ সম্পর্ক গড়তে, বাড়িতে নিয়ে গিয়ে বললেন যে ভাই আপনি তো মক্কা থেকে পালিয়ে এসেছেন, কিছু আনতে পারেননি, থাকবেন কোথায়? এই যে 2টা ঘর আমার, বলেন 2টার মধ্যে কোনটা আপনার ভালো লাগে, সেটা আপনি থাকেন, অন্যটা আমি থাকব। নিজের ঘর ভালোটা ছেড়ে দিতে চাচ্ছেন একজন মুসলিম ভাইকে, জমিতে গিয়ে বলছেন এই 2টা জমি আমার, আপনি কোনটা নেবেন? আপনি যতদিন পর্যন্ত আপনি কোনো উপার্জনের ব্যবস্থা করতে না পেরেছেন ততদিন পর্যন্ত আমার জমি চাষ করবেন,
নিজের ব্যবস্থা হবে সেদিন ছাড়বেন তো কোনটা আপনার পছন্দটা আপনি নেন অন্যটা আমি নেব দেখেন নিজের ভালো জিনিসটা ছেড়ে দিচ্ছেন আরেকজন জান্নাতের পাগল যদি দেখতে চান যে জান্নাতের জন্য পাগল পড়া তাহলে সাহাবীদের জীবনের ইতিহাস দেখতে আশ্চর্য লাগে যারা মানুষ ইনারা কোন প্রকৃতির মানুষ আর আমরা কোথায় নিজের দুইটা জমির মধ্যে বলছেন কোনটা আপনার পছন্দটা আপনি নেন ওটা আমি নেব বাড়ি নিয়ে এসে বলছেন জমি ছেড়ে দেওয়া সহজ ঘর ছেড়ে দেওয়া সহজ বাড়ি এসে বলছেন আপনার তো বউ সাথে আসেনি তো বলেন আমার দুইটা স্ত্রী তখন হাদিসে বোঝা যায় পর্দার আয়াত নাজিল হয়নি তখনও পর্দার বিধান নাজিল হয়নি আমার এই দুইটা বউ এটা আমার বউ এটা আমার বউ এই দুইটার মধ্যে আপনার কোনটা পছন্দ বলেন আমি ওকে তালাক দেবো আপনি বিয়ে করবেন দেখেন যদি এই কথা বলতেন যে এটা আমার থাক আর এটা আপনি নেন এটা রাখি আর এটা আমি তালাক দিই ইদ্দত পালনের পর আপনি বিয়ে করবেন তাহলে হয়তো বা ভালোটা রাখতেন আর যেটা দুইটার মধ্যে একটু খারাপ ওটা ছেড়ে দিতেন জি না বলছেন দুইটা আমার বউ এই দুইটার মধ্যে কোনটা আপনার পছন্দ বলেন ওইটা আপনি নেন আর অন্যটা আমি নেব দুইটার মধ্যে ভালোটা ছেড়ে দিতে চাচ্ছেন ইনারা হলেন সাহাবী ইমান দেখেন নিজের জন্য যা পছন্দ করি অন্যের জন্য তাই পছন্দ করব এই মানসিকতা গড়েছিলেন সাহাবীরা জাহেলি যুগের মানুষগুলো স্বর্ণের টুকরো হয়ে গেছিলেন কোরআন এবং সুন্নার আলো জেনে আর এখন আপনি আমি হয়েছি কি একদম গিরাই গিরাই প্যাঁচ গিরাতে গিরাতে প্যাঁচ লাগানো আছে অবস্থাটা কি দাঁড়িয়েছে তাজেদুনা শাররান নাযদাল ওয়াজহাইন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানুষের মধ্যে সবচেয়ে খারাপ মানুষ যার ওয়াজহাইন যার মুখ দুইটা সবচেয়ে খারাপ মানুষ তাজেদুনা শাররান নাস গোটা পৃথিবীর মানুষের মধ্যে সবচেয়ে খারাপ হলো যার ওয়াজহাইন যার মুখ অজহুল এর দুই বচন ওয়াজহাইন দুই মুখ মানে কি মাথা দুইটা আল্লাহ সুসাহ পরের কথায় বললেন এক কথা গিয়ে একে বলে আর এই কথাটা ওকে গিয়ে আরেকটা লাগে মানে এর কথা ওকে লাগায় এর কথা একে লাগায় এর কথা ওকে লাগায় ওর কথা ওকে লাগায় আছে না সমাজে এরকম মানুষ এই কাউপিট গুলো সমাজের সবচেয়ে খারাপ সমাজের শান্তি শৃঙ্খলা পরিবারের শান্তি শৃঙ্খলা বাবা মায়ের শান্তি শৃঙ্খলা স্বামী স্ত্রীর শান্তি শৃঙ্খলা এই দ্বিমুখী স্বভাবের মানুষগুলো একদম তছনছ করে দেয় করে না দেখেন স্বামী স্ত্রীর মধ্যে খুব মহব্বত পাশের বাড়ির ভাবি বা পাশের বাড়ির এক ভাইয়ের সহ্য হলো না এত সম্পর্ক থাকবে এবার ওর শাশুড়ি গিয়ে এই বৌমার শাশুড়ি গিয়ে লাগাচ্ছে তোমার বউ এরকম 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 কদিন পরে দেখে যে লেগে গেছে শাশুড়ি আর বউয়ের দ্বন্দ্ব শুরু হয়ে গেছে এই যে কালপিট এরা হলো জালবাজ হেই দুইজনের মধ্যে এই প্রকৃতির মানুষগুলোর জন্য সামাজিক শান্তি শৃঙ্খলা নষ্ট হয় এই পাড়ার সাথে ওই পাড়া এই মসজিদের সাথে ওই মসজিদ সভাপতির সেক্রেটারি সভাপতির সাথে সেক্রেটারির ক্যাশিয়ারের সাথে সভাপতির এ ওস্তাদের সাথে ওই ওস্তাদ এভাবে স্বামীর সাথে স্ত্রীর স্ত্রীর সাথে স্বামীর বাবার সাথে ছেলের মানে কারো সুখ সব পছন্দ হয় না দুইজনকে লাগায় দিয়ে বাস ও মজা নেই এটা কোনো মানুষের চরিত্র হতে পারে না আল্লাহ সুসাসম বলছেন নিজের জন্য যে পছন্দ করো আর একজনের জন্য তাই পছন্দ করবে এই মানসিকতা না হওয়া পর্যন্ত তোমাদের ইমান পূর্ণ হবে না তাহলে আমি যেমন চাই যে সবার সাথে আমি ভালো সম্পর্ক রাখি তাহলে আমি কেন আর একজনের সম্পর্ক নষ্ট করতে যাব দেখেন স্বামী স্ত্রীর দ্বন্দ্বগুলো শাশুড়ি এবং বৌমার মধ্যে দ্বন্দ্বগুলো ম্যাক্সিমাম কারণ থার্ড পক্ষ তৃতীয় পক্ষ ঢুকে গ্যাঞ্জাম লাগিয়ে দিয়ে বাস ও সরে যায় যে কথা বলতে চাই আপনাকে আমাকে রাসূলের মহব্বত থাকতে হবে সবচেয়ে বেশি না হলে সম্ভব নয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একদিন তাওরাতের একটা কপি নিয়ে পড়া হচ্ছে তাওরাতের কপি পড়া পছন্দ করলেন না তাও পড়ছেন কে উমার রাদিয়াল্লাহু আনহু উমার রাদিয়াল্লাহু আনহু মানে কে জানেন তো নাকি কে দ্বিতীয় খলিফা খলাফায়ে রাশেদিন উমার রাদিয়াল্লাহু আনহু মানে কি
জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দশজন সাহাবীর একজন উমর রাদিয়াল্লাহু আনহু। মানে কি? যার জন্য জান্নাতে ভিন্ন ক্যাটাগরির একটা ঘর তৈরি করে রেখেছেন আল্লাহ। সবার ঘর একরকম, উমারের ঘর অন্যরকম, সাহাবীদের মধ্যে আলাদাই। আল্লাহ সুসাম বলছেন সহিহ বুখারীর হাদিস, উমর রাদিয়াল্লাহু আনহু মানে কি ইলমের দিক দিয়ে সাহাবীদের চেয়ে অনেক উপরে, যা আল্লাহ সুসাম বলেছেন যে হাদিস সহিহ বুখারীর। উমর রাদিয়াল্লাহু আনহু মানে কি রাসূল যে রাস্তায় চলেন সেই রাস্তায় শয়তান থাকে, উমার যে রাস্তায় চলেন সেই রাস্তায় শয়তান থাকে না। আগে শয়তান ভেগে যায়, জানে যে উমার আসছে, খবর আছে। উমর রাদিয়াল্লাহুকে মানে অস্বস্থ দিয়ে বিভ্রান্ত করতে যাব, যদি নাগালে পায় তো খবর আছে, এই রকম ভয় করতেন। উমর রাদিয়াল্লাহু আনহু তাওরাতের কপি পড়ছেন, কার সামনে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। তাওরাত আসমানি কিতাব না আসমানি কিতাব নয়? আসমানি কিতাব। কার উপরে নাযিল হয়েছে? মূসা আলাইহিস সালামের উপরে। মূসা আলাইহিস সালামের উপরে নাযিল হওয়া আসমানি কিতাব তাওরাত পড়ছেন রাসূলের সামনে উমর রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওখানে আছেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওখানে আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চেহারার দিকে দেখে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বুঝতে পেরেছেন যে এটা কষ্ট করছেন। তখন উমর রাদিয়াল্লাহু আনহু আবু বকর বলছেন, ওই হা ইয়া উমর, উমর তোমার ধ্বংস। উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, কেন, কি হয়েছে? তুমি তাওরাত পড়ছো, তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চেহারার দিকে দেখো। দেখে বুঝতে পেরেছেন যে আমার তাওরাত পড়া তিনি পছন্দ করেন। তখন উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি বলতে থাকলাম, রদিতু বিল রদিনা বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া মুহাম্মাদিন নাবিয়্যা, আল্লাহকে রব হিসেবে পেয়ে সন্তুষ্ট হয়েছে, ইসলামকে দিন হিসেবে পেয়ে সন্তুষ্ট হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নবী হিসেবে পেয়ে সন্তুষ্ট হয়েছে, বলতেই থাকলাম। তো যখন আমি এই দোয়া আমি বলতে থাকলাম, কতবার বলেছেন তার হিসাব নেই, যেই দোয়া আমি বলতে থাকলাম, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি চেহারা থেকে রাগটা দূর হয়ে গেছে, রাগটা কমে গেছে, তখন এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি যে শব্দটা বললেন, আপনি হিসাব মিলাতে পারবেন না কি বললেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি উমারকে লক্ষ্য করে বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আমি মুহাম্মাদের আত্মা যে আল্লাহর হাতে আছে তার শপথ করে বলছি, আমার আত্মা যার হাতের মুঠোয় তার শপথ করে বলছি, তোমরা আমার সামনে তাওরাত পড়ছ, যদি আজকে মূসা আলাইহিস সালাম তোমাদের কাছে প্রকাশিত হন, যদি মূসা আলাইহিস সালাম তোমাদের মাঝে চলে আসেন, ফাত্তাবাতুমুহু ওয়া তারাকতুমুনি, আর তোমরা আমাকে বাদ দিয়ে মূসা আলাইহিস সালামের যদি অনুসরণ করো, যে আমি জুনিয়র মূসা, সিনিয়র না, মূসা ও সিনিয়র নবী, এবং তার উপরে রেসালাত নাযিল হয়েছে, কিতাব নাযিল হয়েছে, পৃথিবীতে একমাত্র নবী, একমাত্র ব্যক্তি যিনি ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলেছিলেন পৃথিবী থেকে, আল্লাহ সুসাল্লামের কথা হয়েছে পৃথিবীতে, পৃথিবী থেকে হয়নি, মেরাজে গিয়ে হয়েছে, আল্লাহর সাথে কথা হয়েছে কোথায়? মেরাজে গিয়ে, আসমানের উপরে মেরাজে গিয়ে হয়েছে। আর মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেছিলেন কোথা থেকে? দুনিয়া থেকে। কাল্লামাল্লাহু মূসা তাকদীমা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলে দিয়েছেন মূসা আলাইহিস সালাম দুনিয়া থেকে আল্লাহর সাথে কথা বলেছিলেন, ব্যতিক্রম নবী, নানান দিক দিয়ে, মালাকুল মাউত কারো জান কবচ করতে এসে ফিরে যায়নি, মূসা আলাইহিস সালাম থাপ্পড় দিয়ে ফিরিয়ে দিয়েছিলেন, সহিহ বুখারীর হাদিস। এমন একটা থাপ্পড় দিলেন যে একটা চোখ অন্ধ হয়ে গেল, মালাকুল মাউতকে ফিরিয়ে দিয়েছিলেন থাপ্পড় দিয়ে। মূসা আলাইহিস সালাম নানান দিক দিয়ে ব্যতিক্রম একজন নবী। আল্লাহ সুসাসম বলছেন, যদি মূসা আলাইহিস সালাম প্রকাশিত হন আজকে সমাজে চলে আসেন, আর আমাকে বাদ দিয়ে যদি মূসা আলাইহিস সালামের অনুসরণ করো, আনুগত্য করো, মূসার তাওরাতের আনুগত্য করো, লাদলাল তুমান সাওয়াই সাবিল, তাহলে তোমরা সত্য পথ থেকে জাহান্নামের পথে চলে যাবে। আমাকে বাদ দিয়ে যদি মূসা আলাইহিস সালাম, দুইজন নবী আমরা এখন, আল্লাহ সুসাম বলছেন যদি সমাজে একসাথে আমরা দুই নবী থাকি, আমি আর মূসা আলাইহিস সালাম, আর আমাকে বাদ দিয়ে যদি মূসা আলাইহিস সালাম অনুসরণ করো, তাহলে তোমরা সত্য পথ থেকে জাহান্নামের পথে চলে যাবে। লা দলালতু মান সাওয়াই সাবিল, ওয়ালাউ কানা হাইয়ান, যদি মূসা আলাইহিস সালাম কোনো কারণে জীবিত হন, এই সমাজে যদি আবার ফিরে আসেন, ওয়া আদরাকা নবুওয়াতি, আর আমার নবুয়াতের সিলসিলা চালু থাকে, কোরআন এবং সুন্নাহ যদি চালু থাকে, আর এই অবস্থায় মূসা আলাইহিস সালাম যদি আসেন, লাত্তাবানি অফিরেওয়ায়েতিন ইল্লা ইত্তেবাই,
موسى عليه السلام বাধ্য হবেন আমার আনুগত্য করতে যা হাদিস দারামির মধ্যে রয়েছে সম্মানিত উপস্থিতি দেখুন موسى عليه السلام একজন সিনিয়র নবী তিনিও যদি এই যুগে আসেন কার অনুসরণ করবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কোথাকার কোন ল্যাংটা পীর কোন খানকার পীরার কোন ইমামের দোহায় দেন আপনাকে বলা হয় যে সালাতে ভাবে পড়েন তখন বলেন যে আমার মাঝে হবে না বা এটা আমার ইমাম শেখায়নি বা এটা আমার পীর সাহেব শেখায়নি আপনি কার দোহায় দেন আপনি কাকে মডেল মনে করেন মুসা আলাইহিস সালাম যদি পৃথিবীতে আসেন তিনি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে বাধ্য হন দ্বিতীয় কোনো রাস্তা না থাকে তো আপনার পীর খানকাওয়ালা কারো কোনো টাইম আছে না কারো কোনো টাইম নেই আপনি যে পীরের কথা বলেন আপনি যে ইমামের কথা বলেন আপনি যে হুজুরের কথা বলেন আপনি যে ওস্তাদের কথা বলেন আপনি যে আলেমের কথা বলেন সব বাধ্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে অনুসরণ আনুগত্য হবে একজনের তিনি হলেন কে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে যেতে হলে একজনেরই আনুগত্য করতে হবে তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কারণ হ্যাঁ আলেম ওলামা নেতৃস্থানীয় ব্যক্তি তাদের আনুগত্য করতে হবে কাদের যারা রাসূলের আনুগত্য করে যে সকল আলেম ওলামা নেতৃবর্গ রাসূলের হুবহু আনুগত্য করে তাদেরকে আপনি ফলো করতে পারেন অসুবিধা নেই আর যে সকল ভণ্ড প্রতারক চিটা বাটপার রাসূলের আনুগত্য করে না প্রতারণা করে তাদের আনুগত্য করা যাবে না বুঝাতে পারলাম কেন জানি না সাহাবায়ে কেরাম সেইভাবে আনুগত্য করেছেন রাসূলের আনুগত্য সেইভাবে করেছেন দেখুন রাসূলের আনুগত্য কিভাবে করেছেন সাহাবায়ে কেরাম তার একটা উদাহরণ দিয়েছে আপনাকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু খাওয়ার পরে জেনেছেন হারাম ফেলে দিয়েছেন বমি করে ফেলে দিয়েছেন ফাজিখ নামের একটা মদ তখন মদ হারাম হয়নি ফাজিখ নামের মদ আবু তালহা রাদিয়াল্লাহু আনহু হাতে নিয়েছেন খাওয়ার জন্য তখন হারামের বিধান নাজিল হয়নি খাবেন চুমু দিতে যাবেন তখন শুন কানে আওয়াজ আসলো সাহাবী চিল্লিয়ে বলছেন আয়াত নাজিল হয়েছে সূরা মায়েদা 90 নম্বর আয়াত যে নেশা জাতীয় দ্রব্য হারাম আয়াত নাজিল হয়েছে কানে আসার সাথে সাথে মদের পেয়ালা দিলেন আনাস রাদিয়াল্লাহু আনহুকে দিয়ে বললেন যাও আনাস এই মদের পেয়ালা মদটা নিয়ে গিয়ে ফেলে দাও রাস্তায় খাওয়া যাবে না আর এতদিন হারাম ছিল না খেয়েছে এখন জানলাম এগুলো খাওয়া হারাম ফেলে দাও আর খাবো না দেখেন মহব্বত নেশা জাতীয় দ্রব্য কি হালাল না হারাম হালাল না হারাম হারাম সন্দেহ আছে বিড়ি সিগারেট জর্দাগুলো হালাল না হারাম নেশা না নেশা নয় বিড়ি সিগারেট জর্দা গুলিয়া বা হিরোইন ফেন্সিডিল দেশি বিদেশি মদ সবগুলো কি হারাম সাহাবায়ে কেরাম খাওয়ার আগে জেনেছেন হারাম ঢেলেছেন খেতে যাবেন তখনও জানতেন না হারাম খেতে যাবেন তখন জেনেছেন হারাম ঢেলেছেন জান হারাম জানেননি খেতে যাবেন তখন জানলেন হারাম কি করলেন ফেলে দিলেন আপনি এত বড় বীর মুজাহিদ হয়ে গেলেন যে সামান্য জর্দা গুলের বিরুদ্ধে আপনি জেহাদ করতে পারেন না ফিলিস্তিন কাঁপায় দিবেন জেহাদ করে প্রতারণের চিটারি বাট পারি করার একটা কোয়ালিটি থাকা দরকার সামান্য জর্দা গুলের বিরুদ্ধে জেহাদ করতে পারি না আর ফিলিস্তিন কাঁপায় দিবে জেহাদ করে এ ধাপ্পাবাজি প্রতারণা রাখতে হবে সম্মানিত উপস্থিতি আপনি রাসূলকে অনেক মহব্বত করেন অনেক মহব্বত করেন মহব্বতের বহিঃপ্রকাশ সুন্নাত মেনে ক্ষেত্রে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান রাখে পরকালের প্রতি ঈমান রাখে ফালা ইয়াজলিস মায়দা ইউশরাবু আলাইহিল খামর যেই জায়গায় নেশা জাতীয় দ্রব্য পান হয় সেখানে সে বসে থাকতে পারে না ছেড়ে চলে যেতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই কথাটা আমার নয় নেশা নেশা যেখানে হয় নেশা করা হচ্ছে সেখানে একজন হকপন্থী মুসলিম বসে থাকতে পারে না অসম্ভব আপনি হাদিস দেখতে চান আমি হাদিস দেখাতে সক্ষম আপনি যদি বলেন যে না বসে থাকতে পারবে তাহলে আপনি হাদিস নিয়ে আসেন আমি আপনার কাছে হাত জোড় করে ক্ষমা চেয়ে যাব কোনো আপত্তি নেই
আর আপনি দেখতে চান আমি আপনাকে হাদিস দেখাবো যেতে যে জায়গায় যে স্থানে যে টেবিলে যেখানে নেশাজাত দ্রব্য খাওয়া হবে পান করা হবে ওখানে একজন মুমিন ব্যক্তি থাকতে পারে না ছেড়ে চলে যেতে হবে আর তুমি নেশাজাত দ্রব্যের টেবিলে বসে ওখানে তুমি আনন্দ করে রিল্যাক্সে গল্প করবা আর বীর মুজাহিদ যে কথা বলছিলাম রাসূলের প্রতি যদি মহব্বত থাকতে হয় তাহলে নেশাজাত দ্রব্য ছাড়তে হবে বাইরে কারা কথা বলছেন আসেন যদি কথা বলতে চান স্টেজে আসেন বাইরে নয় পরিবেশ নষ্ট করা নষ্ট করা উচিত নয় যদি কথা বলার থাকে আসেন স্টেজে কথা বলতে রাজি আছি যে কথা বলছিলাম যে দেখুন যদি রাসূলের মহব্বতের বহিঃপ্রকাশ দেখাতে চান বিড়ি সিগারেট দগ্ধগুলোর সাথে যদি সম্পর্ক থাকে আজকে তওবা করে ত্যাগ করতে হবে ফেলে দিতে হবে যার জীবনে কোনোদিন খাবো না এটা হল রাসূলের মহব্বত নেশা জাতীয় দ্রব্য হালাল না হারাম কুল্লু মুসকিরিন খমরুন কুল্লু খমরিন হারাম প্রত্যেকটা নেশা জাতীয় দ্রব্য মদ আর প্রত্যেকটা নেশা জাতীয় দ্রব্য হারাম তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনাকে ভালোবাসি এটা হারাম বলেছেন ছেড়ে দিলাম এর নাম হলো মহব্বত সুদের সাথে সম্পর্ক আছে সুদ হালাল না হারাম এটা তো আল্লাহর বাণী আহাল্লাল্লাহুল বায়ু ওয়া হাররামার রিবা আল্লাহ ব্যবসা হালাল করেছেন সুদ হারাম করেছেন যদি বলেন যে রাসূল আপনাকে মহব্বত করি আল্লাহ আপনার অনুগত করি তাহলে আজকে আপনাকে প্রতিজ্ঞা করতে হবে আগামী কালকে যদি বাড়ির ভিটা বিক্রি করে সুদের ঋণ পরিশোধ করা লাগে তাই করা লাগবে কারণ সুদ খাওয়া হারাম যদি ভিক্ষে করে খাওয়া লাগে ভিক্ষে করে খান ভিক্ষে করে হারাম নয় ভিক্ষে করে ইসলাম নিরুৎসাহিত করেছে অপছন্দ করেছে হারাম বলেনি কিন্তু সুদ খাওয়াকে হারাম বলেছে ভিক্ষে করে খাওয়া ভালো সুদ খাওয়ার চেয়ে মেলা টাকার দরকার আপনার অনেক বেশি টাকা দরকার ছেলে মেয়ে নেমে মাঠে নেমে যান ভিক্ষে করতে সুদের দরকার নেই কাটা ইসলাম মনে রাখবেন শুকুরের গোস্ত খাওয়ার চেয়ে খারাপ কাজ হলো বিড়ি সিগারেট জর্দাগুল খাওয়া কি বলেন তো কি বললাম প্যাঁচ লাগাই দেন কথা উল্টানোর সুযোগ নেই দেখেন ভিডিও হচ্ছে আমি অস্বীকার করতে পারবো না ভিডিও হচ্ছে দেখেন ভিডিও হচ্ছে আমার কথা আমি ঘুরাতে পারবো না অস্বীকার করতে পারবো না শুকুরের গোস্ত খাওয়ার চেয়ে খারাপ কাজ হলো বিড়ি সিগারেট জর্দাগুল কারণ শুকুরের গোস্ত হারাম এতটুকুই শুকুরের গোস্ত কি হারাম এতটুকুই আর বিড়ি সিগারেট জর্দা গুলিয়া বা হিরোইন ফেন্সিডিল হারাম এবং খেলে 40 দিনের ইবাদত কবুল হয় না শুকুরের গোস্ত খেলো 40 দিনের ইবাদত কবুল হবে না এই কথা বলা নেই আছে কি কোথাও কিন্তু নেশা করলে কয়দিন ইবাদত কবুল হয় না 40 দিনের ইবাদত কবুল হয় না সম্মানিত উপস্থিতি বাস্তবতা আসেন আপনি বিধা আপনাকে ছাড়তে হবে এগুলো ছাড়তে পারি না অথচ রাসূলের প্রতি খুব মহব্বত দেখাচ্ছে ভাই ছেড়ে দিতে হবে কি করবেন এগুলো দেখুন তাবিজ কবা যেগুলো শিরিক না মানে আল্লাহ কা তাবিজ মাতান ফাকাদ আশরাকা যে তাবিজ ঝুলালো সে শিরিক করলো মুসনাদ আহমদের হাদিস 10 জন সাহাবি 10 জন ব্যক্তি রাসূলের কাছে এসেছেন ইসলামের উপরে বায়াত করার জন্য মানে রাসূলের হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করার জন্য 10 জন রাসূলের হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করবেন 9 জনকে করালেন 1 জনকে বাদ দিলেন বলেন তো কেমন লাগবে 10 জন আপনারা আসলেন 9 জনকে করালো 1 জন বাদ আপনাদের খারাপ লাগবে না বাকি 9 জনের সবাই অবাক কি ব্যাপার একজন বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা তো একসাথে আসলাম তো আমাদেরকে ইসলাম গ্রহণ করলেন ওকে বাদ দিলেন কেন বসে দেখো যে ওর গলায় তাবিজ ঝুলছে তাবিজ রেখে ইসলাম গ্রহণ করে কি হবে মানে তাবিজ ঝুলে ইসলাম গ্রহণ করা আর না করা সমান আল রাসূল সাল্লামের কথা শুনে ওই লোকটি তাবিজ ছিঁড়ে ফেলে দিল রাসূল সাল্লামের সামনে তাবিজটা ছিঁড়ে ফেলে দিল তখন আল রাসূল সাল্লাম তাকে হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করালেন যে হাদিস মুসনাদ আহমদের এবং হাদিস সহিহ তাহলে তাবিজ রাখা অবস্থায় ইসলাম গ্রহণ করতে আসলে ইসলাম গ্রহণের কোনো গুরুত্ব নেই আগে তাবিজ ছিঁড়ো তারপর ইসলাম গ্রহণ আর এখন আলেম সমাজ তাবিজ বিক্রি করে বড় হুজুরকে প্রধান বক্তা করে নিয়ে এসেছেন আলোচনা শেষে স্টেজে তাবিজ বিক্রি করে নেন খান ভুলে ভুলে বেশি করে খান এখন আল্লাহ সুসাম 1500 বছর আগে বলেছেন দুয়াতুন আলা আবওয়াবে জাহান্নাম
এমন দায়ী আসবে পৃথিবীতে, এমন দিন প্রচারক আসবে পৃথিবীতে, জাহান্নামের দরজায় দাঁড়িয়ে থেকে দিনের দাওয়াত দিবে। সালাফি মানহাজকে থুতু মারো তুমি, তাই কোথায় দাঁড়াবে বলেন তো? জাহান্নামের দরজায় দাঁড়িয়ে। খুলেন সহিহ বুখারীর 3609 নম্বর হাদিস, হাদিস সহিহ বুখারীর। সালাফি মানহাজকে যদি কেউ থুতু মারতে যায়, এই থুতু তো আপনার আমার গায়ে শুধু লাগেনি, সালাফদের প্রথম ব্যক্তি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সালাফদের দ্বিতীয় স্তরের মানুষ হলেন সমস্ত সাহাবায়ে কেরাম। সালাফদের তৃতীয় স্তরের মানুষ হলেন সমস্ত তাবেঈগণ। সালাফদের চতুর্থ স্তরের মানুষ হলেন সমস্ত তাবে তাবেঈগণ। থুতু তো আপনার আমার গায়ে শুধু লাগেনি, এই থুতু লেগেছে গিয়ে তাবেঈ তাবে তাবেঈ সাহাবী এবং নবীর উপরে। তো দায়ী কোথায় দাঁড়িয়ে থেকে দাওয়াত দিবে দিনের বলেন তো? জাহান্নামের দরজায় দাঁড়িয়ে। আল্লাহ সুসালাম 1500 বছর আগে বলেছেন, কথা তো আজকের না। আল্লাহ সুসালাম বলছেন, মান আজাবাহু মিলাই হাক্কাদা ফু ফিহা, ওই দায়ের আলোচনায় বা ওই দায়ের ডাকে যে সাড়া দিবে কদা ফুহু ফিহা, সে তাকে জাহান্নামের দিকে ঠেলে দিবে। সম্মানিত উপস্থিতি, একটু খেয়াল করতে হবে কার কথা শুনবেন আর কার কথা শুনবেন না। আপনি বলবেন আমি তো শ্রোতা, আমার দোষ কি? তো হাদিসের শব্দগুলো মিলান, আমি তো হাদিসের নাম্বার দিচ্ছি। যদি আমি একজন মানুষ, আমার ভুল হতে পারে ভাই, আমি ফেরেশতা না, বা আমার এমন স্মৃতিশক্তিও নেই যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির যেমন স্মৃতিশক্তি ছিল, যে একবার একটা কথা মন দিয়ে শুনলে আর ভুলতেন না, একবার মনোযোগ দিয়ে শুনলে আর কোনোদিন ভুলতেন না, অত নেই। আমার হাদিস নাম্বারগুলো কিছু উল্টাপাল্টা হতে পারে, মানুষ হিসাবে মেমোরিতে উল্টাপাল্টা হতে পারে, তবে যে হাদিসগুলো বলছে হাদিসগুলো ঠিক আছে। যদি কোনোটা নাম্বার উল্টাপাল্টা, আমার কালেকশান আছে, আমি আপনাকে দিতে পারবো নাম্বারগুলো ইনশাআল্লাহ। সবার তো উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন দুআতুন আল আবওয়াবে জাহান্নাম, জাহান্নামের দরজায় দাঁড়িয়ে দাইরা দাওয়াত দিবে, মানুষকে দাওয়াত দিবে জাহান্নামের দরজায় দাঁড়িয়ে। মানে আজাবাহুম ইলাইহা কদাফু ফিহা, যে তার দাওয়াতে সাড়া দিবে তাকে সে জাহান্নামে ঠেলে দিবে। তাহলে যারা শ্রোতা তাদেরও বিপদ আছে, শুধু দায়ের বিপদ না, ডাকে সাড়া দিলে জাহান্নামে। নেই স্টেজে বক্তাও নাচে, নিচে শ্রোতাও নাচে, নেই গান বাজনা, ঢোল তাবলা ডুগডুগি হয় এখন এতে স্টেজে ডুগডুগি, মরণকালে ঢোল বাঁশি বাজায়ও নাই। একজন দাওয়াত বাংলাদেশের একজন দায়ী দাওয়াত দেয়, তাদের দাওয়াতে আপনাদের মতো এই কয়েকজন মুসল্লি নয়, এ আপনাদের কয়েকগুণ বেশি মুসল্লি থাকে, অনেক বেশি। আর সে কি বলে, মরণকালে ঢোল বাঁশি বাজায়। ঢোল বাঁশি হারাম না হালাল? হারাম। সমারিত উপস্থিতি, তো যেটা বলছিলাম তাবিজ বলতে গিয়ে পিছনে চলে এসেছি, তাবিজ ব্যবহার করা যাবে না, কারণ এটা শিরক। তাবিজকে শিরক বলেছেন, তাবিজ যতক্ষণ ছিল ততক্ষণ ইসলাম ধর্ম গ্রহণ করেনি, তাবিজ ছিলার পরে ইসলাম ধর্ম গ্রহণ করিয়েছেন, কালেমা পড়িয়েছেন। তাহলে যদি তাবিজ থাকে আপনাদের কারো কাছে, তাবিজ থাকে যদি এখন কারো গলায় তাবিজ থাকে, এখন কারো মাজায় তাবিজ থাকে, এখন কারো হাতে তাবিজ থাকে, শরীরে তাবিজ থাকে, ইমানের দাবি হলো রাসূলের মহব্বত যদি দেখাতে চান, এখন ছিঁড়ে ফেলতে হবে, এখন এই বৈঠকে এই মজলিসে। আপনি বলবেন বাড়ি যেয়ে ছিঁড়ব, জি না, বাড়ি যেতে যেতে যদি মারা যান, এখান থেকে বের হলেন রাস্তায় রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেলেন, স্ট্রোক করে মারা গেলেন, আপনার মৃত্যু হবে মুশরিক অবস্থায়। তাবিজ রেখে যদি মৃত্যু হয় তো শিরকের অবস্থায় আপনার মৃত্যু হবে, ইমানের উপরে নয়, কারণ যতক্ষণ তাবিজ ছিল রাসূল ইমান গ্রহণ করেননি, তাবিজ ছিঁড়ার পর ইমান গ্রহণ করেছে। আমি বুঝাতে পারলাম কিনা জানি না আপনাদেরকে, মানে তৎক্ষণাৎ ছেড়ে ফেলতে হবে এটা, যত বড় হুজুর তাবিজ দেখ না কেন। সম্মানিত উপস্থিতি, হ্যাঁ বাংলাদেশে আলেম ওলামা নানানভাবে প্যাঁচ কাটে, কিছু আলেম ওলামা আছে, আমি সমালোচনার জন্য নয় আপনাদের সতর্কতার জন্য বলছি, গুচি মাছ, গুচি মাছ চিনে কি বলেন ভাই, বাইম মাছ, গুচি মাছ, বাইম মাছ। বাইম মাছ থাকে কোথায়? কাদার ভিতর, গায়ে কাদা লাগে? কাদা লাগে না, কাদার ভিতরে থাকে কিন্তু কাদা লাগে না। এই বাইম মাছের মতো আলেম ওলামা আছে, সব সমাজে চলবে, গায়ে কাদা লাগবে না, কাদা লাগে সালাফি আলেমদের গায়ে, কারণ সালাফি আলেমদের কথা কেউ সবাই সহ্য করতে পারে না, কারণ
যারা সালাফি আহলুল হাদিস তারা কাউকে মানে বাজ বিবেচনা করে কথা বলে না, তার পরকাল আল্লাহ সন্তুষ্ট হবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফাত করবেন সেই লাইনে কথা বলেন। কে পক্ষে আছেন কে পক্ষে লাগছে না, কাদা গায়ে লাগলো না সেটা হিসাব করে না। সবারই তো উপস্থিতি, যে কথা বলছিলাম যে তাবিজ রাখতে হবে না ছেড়ে ফেলতে হবে, ছেড়ে ফেলতে হবে যদি মনে হয়। জি আপনাদের কারো কাছে এখন তাবিজ আছে একটু হাত তুলবেন, লজ্জার কিছু নাই ভাই, লজ্জা করে কি করবেন, আছে একটু হাত তুলবেন, কেউ যদি থাকে তুলবেন, না তোলার দরকার নেই, না থাকলে লজ্জা করে কোনো লাভ নেই। কি করবেন পরকালে বাস্তবে যদি থাকে এখন খুলে দিন, পাশের জন্য সহযোগিতা নেন এখন খুলে দিন, যদি খোলার মতো কিছু না থাকে তাহলে এদিকে সিগন্যাল দিবেন, আমরা কোনো যন্ত্রপাতি পাঠাবো ছিঁড়ে ফেলে দেওয়ার জন্য। যে কথা বলছিলাম তাবিজ মুক্ত জীবন যাপন করেন, যদি কবিরাজ আপনাকে বলে থাকে যে তাবিজ ছিঁড়ার সাথে সাথে তুমি মরে যাবা, আপনার মৃত্যু ভালো, তাবিজ দিয়ে বেঁচে থাকা ভালো নয়। তাবিজ ব্যবহার করা কি শিব। মুয়াজ রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ সুসাসলাম 10টি উপদেশ দিয়েছিলেন, 10টি বিষয়ের উপদেশের প্রথম নাম্বার উপদেশ ছিল লা তুশরিক বিল্লাহ, মুয়াজ তুমি আল্লাহর সাথে শরীক করবে না, ওয়াইন কুতিলতা যদি তোমাকে জবেহ করা হয়, অহর রিক্তা যদি তোমাকে আগুন জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হয় তো শরীক করবে না। তাবিজ ব্যবহার না করলে যদি আপনাকে হত্যা করা হয়, তাবিজ যদি কবিরাজ বলে থাকে তাবিজ খোলার সাথে সাথে জিন পরি ভূত নানান পেত্নী এসে হত্যা করবে, মরে যান ভালো, তাবিজ নিয়ে বললে আপনি শিরকের অবস্থায় মারা যাবেন। রাসূল বলেছেন হত্যা জবে করা হলো শিরিক করবে না, টুকরো টুকরো করে কুত্তিরতা টুকরো টুকরো করে দিলেও শিরিক করবে না, আগুন জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিলেও শিরিক করবে না। এর অর্থ কি দাঁড়ায়, এর অর্থ এগুলো করা যাবে না, শিরিক করা যাবে না। শিখতে বলছেন আমার আগে ভাই মনে হয় শিরিক নিয়ে কথা বলছিলেন না তার আগে জল। জি বিদায় আমি ওদিকে যেতেও চাচ্ছি না, আমি যেটা আপনাকে বলতে চাচ্ছি যে রাসূলের মহব্বত ঠিক রাখতে হবে। দেখেন সাহাবীরা মহব্বত বলার সাথে সাথে তাবিজ ছেড়ে ফেলে দিয়েছেন, বলার সাথে সাথে হারাম খাবার মদ খাবার বাদ দিয়ে দিয়েছেন, খাওয়া জিনিস বমি করে ফেলে দিয়েছেন, এটা হলো মহব্বত। সাথে সাথে আমল শুরু করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীদেরকে নিয়ে সালাত করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা খুলে দিয়েছেন সালাতের মধ্যে, সাহাবীদের বলেননি, সাহাবীরা দেখে দেখে খুলে দিয়েছে, যদিও তাদের বিষয় ছিল না এটা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু মসজিদে ঢুকছেন, মসজিদের দরজায় এক পা ভিতরে এক পা বাহিরে, ডান পাটা মসজিদের ভিতরে আর বাম পা বাহিরে, তাহলে বডিটা কোথায় আছে, মাঝামাঝি দরজার উপরে, দরজার উপরে বডি, ডান পা ভিতরে বাম পা বাহিরে, এ অবস্থা আল্লাহ রাসূল আসলাম কিছু সাহাবী দাঁড়িয়েছিলেন পিছনে, তাদেরকে বলছেন ইজলিসু তোমরা বসো, কাউকে লক্ষ্য করে বলেননি, মানে আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলেননি, বলেছেন কাদেরকে, যারা দাঁড়িয়েছিল, ইজলিসু তোমরা বসো। কানে আওয়াজ যাওয়ার সাথে সাথে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু দরজার উপরে এক পা ভিতরে এক পা বাহিরে দিয়ে বসে গেছেন, ওই অবস্থাতেই এক পা ঘরের ভিতরে মসজিদের ভিতরে আর এক পা মসজিদের বাহিরে, আর তিনি দরজার ভিতর উপরে বসে গেলেন, সাথে সাথে বসে গেলেন, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মানতে যেন একটা সেকেন্ড দেরি না হয়। বাহিরের পা ভিতরে ঘরের ভিতরে নিয়ে বসতে কয় সেকেন্ড লাগতো, দু এক সেকেন্ড, একটা সেকেন্ড যেন দেরি না হয় রাসূলের কথা মানতে। আল্লাহ সুসালাম দেখে বলছেন তাহলে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে মাসউদ তুমি আসো, তোমাকে বলি যারা দাঁড়িয়েছিল তাদেরকে, তুমি তো ঢুকছ, দেখে নিলেন, যেহেতু ওখানে উল্লেখ করেননি ওই জন্য শোনার সাথে সাথে আল্লাহ বলছেন কালু সামিআনা ওয়া আতানা, মুমিনদের পরিচয় কি, শুনলাম আর মেনে নিলাম, শুনলাম আর মেনে নিলাম। আপনাকে সুদ ছাড়তে বলেছি তো আপনি অনেক গল্প চিন্তা ফিকির করছেন এখানে বসে থেকে, যাই বাচ্চার মায়ের সাথে একটু পরামর্শ করি, বেটাও বড় হয়েছে একটু পরামর্শ করি, তারপরে চিন্তা ভাবনা করব সুদ ছাড়বো কি ছাড়বো না। জি আপনি ওই ইমান নিয়ে থাকেন, কারণ সামিনা ওয়া আতানা, আপনারা আমার যদি রাসূলের প্রতি মহব্বত দেখাতে চাই তো শুনলাম আর মানলাম, এই এই প্রবৃত্তির হতে হবে, যদি
পরিবারে অসচ্ছলতা আসে, যদি পরিবারে কষ্ট নেমে আসে, আসো আস্তে আস্তে সামাল দিবেন ইনশাআল্লাহ, আল্লাহ সহজ করে দিবেন, সুদ থেকে মুক্ত হতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মেনে নেওয়ার মেজাজ দান করুন। সম্মানিত উপস্থিতি, দেখুন জান্নাতে যেতে চাইলে রাসূলের আনুগত্য প্রয়োজন, জান্নাতে যেতে চাইলে রাসূলের আনুগত্য প্রয়োজন। খুব সহজে ছোট ছোট কিছু আমল, মূল কাজ যেটা সেটা হলো শিরিক থেকে বাঁচতে হবে, যাবতীয় শিরিক থেকে বেঁচে ইমানটা মজবুত করে রাখতে পেরে ফরজ ইবাদত গুলো যদি ঠিক রাখতে পারি রাসূলের আনুগত্য করে, তো ইনশাআল্লাহ জান্নাত। নফল সুন্নাত বিতির যদি নাও পারেন ফরজ ইবাদত ইবাদতটা ঠিক থাকবে, ফরজ ইবাদত ঠিক রেখে ইমান ঠিক রেখে শিরিক থেকে যদি বেঁচে থাকতে পারে তো ইনশাআল্লাহ জান্নাতে যাবে, ইনশাআল্লাহ জান্নাতে যাবে। যে হাদিসটি বলেছিলাম দুল্লানি আলা আমালিনি দাআমিলতু দাখালতুল জান্নাহ, একজন সাহাবী এসে বলছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন আমল বলুন যে আমল করে জান্নাতে যাব। রাসূল বলেন তা'বুদুল্লাহ লা তুশরিকু বিহি শাইয়্যা, আল্লাহর জন্য ইবাদত করবে, কাউকে শরীক করবে না, মানে শিরিক করলে জান্নাত নেই। সাহাবি জান্নাতে যেতে চেয়েছেন যে এমন আমল বলুন যেন জান্নাতে যেতে পারে, প্রথম কথা বললেন আরে যেই ইবাদতই করবে আল্লাহর জন্য করবে, আর খবরদার শিরিক করবে না, মানে শিরিক করলে আর ইবাদতে কোনো টিকবে না। অতুকিমুস সালাতাল মাকতুবা, ফরজ সালাত পড়বে, অতুআদ্দি যাকাতাল মাফরুজা, ফরজ সিয়াম পালন করবে, অতাসুম রমাজান, রমাজানের সিয়াম পালন করবে, ফরজ সালাত আদায় করবে, ফরজ যাকাত দিবে, রমাজানের সিয়াম পালন করবে। এবার লোকটি বলছেন আল্লাযী নাফসি বিয়াদিহি, আমার আত্মা যার হাতের মুঠো তার শপথ করে বলছি লা আজিদু আলা হাদা ওয়ালা আনকুস, আপনি যা বলেছেন তার চেয়ে বেশি করবো না কমও করবো না, আল্লাহর সাথে শরীক করবো না, ইবাদত করলে আল্লাহর জন্য করবো, ফরজ সালাত পড়বো, ফরজ যাকাত দেবো, ফরজ সিয়াম পালন করবো, চেয়ে বেশিও নয় কমও নয়, আপনি যা বলেছেন হুবহু তাই করবো, মানে আপনার কথারই আনুগত্য করবো বলে ফালাম্মা আল্লাহ লোকটা রাস্তা দিয়ে চলে গেল। করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সাররাহু আইয়ান্দুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ, যদি তোমাদের মধ্যে কোনো ব্যক্তি জান্নাতি মানুষকে দেখতে চাও ফাল ইয়ান্দুর ইলা হাদা, ওই লোকটাকে দেখো যে লোকটা চলে গেল, জান্নাতি লোক দেখলে ওই লোককে দেখো যে লোক চলে গেল। লোকটার প্রতিজ্ঞা ছিল কি যে আপনি যা বলেছেন তাই করব, বেশি করব না, কম নয় বেশি হবে, মানে রাসূলের সুন্নাহ যদি হুবহু অনুসরণ করতে পারেন ইনশাআল্লাহ জান্নাত আপনার জন্য অপেক্ষা করছে। সহিহ বুখারীতে হাদিসটি রয়েছে 113 নম্বর হাদিস, সহিহ মুসলিমের মধ্যে 114 নম্বর হাদিস, মিশকাতের 16 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, জান্নাতে যেতে চাইলে অনুসরণ করতে হবে কার? রাসূলের। আপনার আমার অনুসরণ কোথায় গিয়ে আছে দেখেন, হাতের আঙ্গুলে তাসবিহ গুনা কি সুন্নাহ, তাসবিদানা দিয়ে তাসবিহ গুনা বিদাত। প্রত্যেকটা ইবাদত কবুলের জন্য শর্ত দুইটি, প্রথম শর্ত হলো এখলাস ফিল ইবাদা, যে ইবাদতটা করব এটা কেবল আল্লাহ সন্তুষ্টির জন্য হবে আর কারো জন্য নয়, আর দ্বিতীয়টা হলো মোতাবিয়াতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি রাসূলের সুন্নাহ অনুযায়ী তাসবিহ গুনছেন তাসবিদানা দিয়ে, প্রথম শর্ত ঠিক আছে আল্লাহর জন্য ঠিক আছে, কিন্তু এটা রাসূলের পদ্ধতি নয়, এই জন্য এটা বাতিল হয়ে যাবে। বুঝাতে পারলাম কি? ইবাদত কবুল হবে কয়টা শর্তে? ইবাদতটা হবে কার জন্য, কার তরিকায়? দুইটাই থাকা লাগবে। তাসবিহ দানা দিয়ে তাসবিহ গুনছেন ঠিক আছে, এটা আল্লাহর জন্য, কিন্তু পদ্ধতি রাসূলের নয়, এর জন্য এটা ঠিকবে না। রাসূলের পদ্ধতি কি? হাতের আঙ্গুল। রাসূলের পদ্ধতি হাতের আঙ্গুল। সুন্নাতের বেদাত বোঝা গেছে তো? যখন হাতের আঙ্গুলে তাসবিহ গুনেন সুন্নাহ, প্রত্যেকটা আঙ্গুল প্রত্যেকটা গিরা আপনার পক্ষে সুপারিশ করবে জান্নাতে। তাসবিদানা দেন তখন বিদাত, তখন উল্টো আপনার ফলাফল কঠিন হবে। দেখুন আল্লাহুম্মা রব্ব হাদিহি দাওয়াতি তাম্মা ওয়াসসালাতিল কায়েমা আতা মুহাম্মাদাল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওবাসু মাকামা মাহমুদান আল্লাযী ওয়াত্তা, আযানের পরে দরুদ ইব্রাহিম বলে দোয়া পড়েন হাল্লাত লাহু শাফাতি ইয়াউমাল কিয়ামা, রাসূল বলছেন তার জন্য জান্নাতের সুপারিশ করা আমি নবীর উপরে ওয়াজিব হয়ে যায়। কিন্তু এরপরে যদি যোগ দিয়ে দেন অদ্দালাতা রফা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা ইয়া আরহামার রাহিমিন,
তখন আর সুন্নাত নেই, তখন বিদআত হয়ে গেছে, কারণ পরের অংশ রাসূল বলেননি, সহি হাদিস নয়। আমি বুঝাতে পারলাম কিনা জানি না, বুঝতে পারলেন কি? সুন্নাতের উপরে থাকতে হবে, বিদআত না। যখন সুন্নাত পার হয়ে যায় তখন সেটা বিদআত হয়ে যায়, সুন্নাতের পদ্ধতির উল্টো হয়ে যায় তখন সেটা কি? বিদআত হয়ে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কি? সুন্নাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এখন বিদআত, কারণ দুই হাতে মোসাফা হবে। এখন কয় হাত আছে? চার হাত। বুঝাতে পারলাম কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুন্নাত, এখন বিদআত। বুঝাতে পারলাম? অহর সালাম মোসাফা দিয়ে বুকে ঠেকাচ্ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুকে হাত ঠেকিয়েছেন নেই, চুমু দিলেন কি? বিদআত। রাসূল এভাবে চুমু দিয়েছেন তার কোনো প্রমাণ নেই। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ যখন যেভাবে যে পদ্ধতিতে করেছে সেভাবে করাই হল সুন্নাত, এর ব্যতিক্রম করাই বিদআত। আপনাকে বিদআত থেকে বেঁচে থাকতে হবে, সুন্নাতের উপরে আমল করতে হবে, বিদআত থেকে বেঁচে থেকে সুন্নাতের উপর আমল করতে হবে। দেখুন মোসাফা করার সময় বলে না ইগফিরুল্লাহ লানা ওয়া লাকুম, নাকি না হামদুল্লাহ ওয়া নাস্তাগফিরুহু, জি না, মোসাফার জন্য আলাদা কোনো দোয়া নেই, স্বয়ং সালামটাই হলো কি? দোয়া, জবাবটাই হলো দোয়া। মোসাফার জন্য আলাদা দোয়া সুন্না পদ্ধতিতে নেই, সহি হাদিসে নেই। বিদায় আপনার আমার অভ্যাস আছে, ছেড়ে দিতে হবে, বাদ দিতে হবে। বুঝাতে পারলাম কি? অভ্যাস হয়ে যেতে পারে, ভুল করেছে, ভুল স্বীকার করে ক্ষমা চাইলে লাভ আছে, লস যদি কেউ নিজের ভুল স্বীকার করে তৌবা করে, নিজের ভুল আমল হয়েছে আল্লাহর কাছে তৌবা করে, ইমানটা সঠিক করে, বাকি জীবন সঠিক আমল করে আর ভুল না করে, তাহলে ভুল করে যত পাপ করেছিল সমস্ত পাপ আল্লাহ নেকি করে দেবেন। চার হাতে মোসাফা করেছেন 20 বছর যাবত, অনেক পাপ হয়ে গেছে, আজকে বুঝলেন যেটা বিদাত, আজকে আপনি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিলেন, আগামীকাল থেকে দুই হাতে মোসাফা শুরু করলেন, আপনার চার হাতে মোসাফা করে যত পাপ ছিল সব পাপ কি হবে? নেকি হয়ে যাবে, ক্ষমা তো হবে হবে, নেকি হয়ে যাবে। সূরা ফুরকানের 70 নম্বর, ভুল স্বীকার করে ক্ষমা চাইলে পাপ হয় না, নেকি হয়। আর যদি ঘাট তেড়া বুঝেন তো, ঘাট তেড়া এক গুয়েমি করে থেকে যান, তাহলে সূরা লোকমানের 21 নম্বর, ওয়াইদা কিলা লাহুম মুত্তাবিউ বিমা আনজাল, ভুলে গেলাম আয়াতটা, সূরা লোকমানের 21 নম্বর আয়াত আর কি, যদি তো যখন তাদেরকে ডাকা হয় যে আল্লাহ নাজিল কৃত বিধানের কাছে ফিরে আসো, কালু, তখন তারা বলে বাল নাত্তাবিউ মা ওয়াজাদনা আলাইহি আবানা, আমাদের বাপ দাদার কাছ থেকে যে পদ্ধতি পেয়েছে ওটাই যথেষ্ট। ওরা জানে না যে শয়তান ওদেরকে কথা বলিয়ে নিয়ে জাহান্নামের দিকে ডাকছে। আপনি বলেন বাদ দাও এদের কথা, বড় বড় আলেম বাপ দাদার আমল থেকে চার হাতে মোসাফা করছে, বাদ দাও, আপনি ঘাট তাড়ামো করে রাখেন, জাহান্নামের দিকে শয়তান ডাকছে, আপনি সংশোধন করে নেন, আপনার সমস্ত পাপ নেকি হয়ে যাবে। তাসবিহ দানাদের তাসবিহ গুনেছেন, আজকে সংশোধন করে নিলেন, ক্ষমা চেয়ে নিলেন, বাকি জীবন হাতের আঙ্গুলে শুরু করলেন, তাসবিহ দানাদের তাসবিহ গুনার কারণে আপনার যত পাপ হয়েছে সমস্ত পাপ নেকি হয়ে যাবে। আর যদি ঘাট তাড়াবি করে থেকে যান তাহলে শয়তান ডাকছে জাহান্নামের দিকে। আপনি ডিসিশন নেন, আপনি সিদ্ধান্ত নেন।